জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকা থেকে 35 কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারের নবীনগরে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফর করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রীয় স্তরের অন্তর্ভুক্ত। ১৯৭২ সালে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে 35 কিলোমিটার দূরে ঢাকা আরিসা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলাবিন্যাস করেন। ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই স্মৃতিসৌধটির নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করেন। ১৯৭৮ সালে জুন মাসে ৫৭টি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। ১৯৭৯ সালে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৮২ সালে বিজয় দিবসের ঠিক পূর্বে এর নির্মাণ কাজ শেষ হয়। এই স্মৃতিসৌধটির উচ্চতা ১৫০ ফুট। সৌধটি সাত জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। দেয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে। এই সাত জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। এগুলো হচ্ছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন, ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। এই সাতটি ঘটনাকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করা হয়। ভিন্ন ভিন্ন দিক থেকে স্মৃতিসৌধটি দেখতে এক এক রকম লাগে, যা এই সৌধের স্বতন্ত্রতা নির্দেশ করে। এই স্মৃতিসৌধটি ৮৪ একর জায়গার উপর অবস্থিত। এছাড়াও রয়েছে একে বেষ্টনকারী আরও ২৪ একর এলাকা নিয়ে বৃক্ষরাজে পরিপূর্ণ একটি সবুজ বলয়। জাতীয় স্মৃতিসৌধের কমপ্লেক্সের মধ্যে আছে কৃত্রিম জলাশয়, বাগান, মুক্তমঞ্চ, মসজিদ সহ আরও বিভিন্ন স্থাপনা। রয়েছে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর নির্মমতার নিদর্শন গণকবর। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এই গণকবর আবিষ্কৃত হয়, যা স্মৃতিসৌধের মূল কাঠামোর সাথেই যুক্ত করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর সামনে রয়েছে একটি জলাশয়। এখানে প্রতিফলন হয় জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো এবং জাতীয় পতাকা। এই জলাশয়ে ফুটে থাকে অসংখ্য শাপলা ফুল। বিদেশি রাষ্ট্রপ্রধানগণ যখন বাংলাদেশ সফরে আসেন তখন এই স্থানটিতে একটি করে গাছের চারা রোপণ করেন।
ঢাকা থেকে অথবা দেশের অন্য যে কোনো স্থান থেকে প্রথমে নবীনগর বাস স্ট্যান্ডে আসবেন। জাতীয় স্মৃতিসৌধ নবীনগর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত। সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশের জন্য কোনো টাকা খরচ করতে হয় না। এটি সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত থাকে। প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ খোলা থাকে।